তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সেজেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে WBGDRB ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কিত একটি নতুন অফিসিয়াল আপডেট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের কোনো ভিডিওই আপনি মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো বন্ধুগণ, আপনারা কিন্তু ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এখানে একটি আপডেট দেওয়া হয়েছে, রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফ্রম ওয়েটিং লিস্ট অফ WBGDRB রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2017 আপডেটেড অ্যাজ অন 10/2020 তারিখ। তবে এটা কিন্তু সেরকম নতুন আপডেট নয় বটে, কারণ এটাকে আপডেট করা হয়েছে, এর আগেও কিন্তু এরকম দুবার দেওয়া হয়েছে। তো চলুন ক্লিক করে দেখে নেওয়া যাক যে এখানে কী বলা হয়েছে। তো এবার আপনাদেরকে আমি জানাতে চাই যে এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে, যে মানে আপডেট করা হয়েছে ওয়েটিং ক্যান্ডিডেটদের যে লিস্ট, সেটা আপডেট করা হয়েছে। তবে এখানে কতটুকু আপডেট করা হয়েছে, কি আপডেট করা হয়েছে, সে বিষয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের তরফে কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি এবং জানানো হয়নি, এবং কি আপডেট এসছে, কি পরিবর্তন করা হয়েছে, সে সমস্ত কোনো তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়নি। তো আপনারা এখানে এসে আপনাদের যে ডেট অফ বার্থ এবং রাইট এন্ড পরীক্ষার যে রোল নাম্বার ছিল, সেই রাইট এন্ড পরীক্ষার রোল নাম্বার দিয়ে আপনারা এখানে সাবমিট করে দেখে নেবেন। তবে খোঁজ নিয়ে যেটা জানা গেছে, অধিকাংশ ওয়েটিং ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট নো ফাউন্ড বলেই দেখানো হচ্ছে। তবে আমার মনে হয় না যে এখানে খুব বেশি একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হলেও কিন্তু খুব কম, অল্প স্বল্প কিছু একটা পরিবর্তন কিন্তু এখানে করা হয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আসে, কি পরিবর্তন এসছে, এবং আপনাদের রোল নাম্বার যারা ওয়েটিং ক্যান্ডিডেট যারা আপনারা রয়েছেন, আপনাদের রাইটেনের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের কী দেখাচ্ছে, সেটা আপনারা একটু কাইন্ডলি প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এখানে কি আপডেটটা হলো। এবং আপনারা এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ আমার মনে হয় না সেরকম পরিবর্তন কোনো এসছে, কারণ অনেক কয়েকজন ওয়েটিং বন্ধুর সাথে কথা বলে যেটা জানা গেল, অধিকাংশ ওয়েটিং বন্ধুদেরই কিন্তু সেখানে রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে। তো আপনারটা কি, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।